কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। একজন সহকারী শিক্ষক ও চারজন কর্মচারী নিয়োগ দিতে এখানে মোট 29 লাখ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি এক একটি পদের বিপরীতে একাধিক প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা। 28 আগস্ট কুষ্টিয়া জিলা স্কুলে আয়োজন করা হয় নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীদের অভিযোগ, সবচেয়ে বেশি টাকা দেয়াদের উত্তীর্ণ করতে আগেই ফাঁস করে দেওয়া হয় পরীক্ষার প্রশ্নপত্র। নিরাপত্তা কর্মী 3-4 জনের থেকে টাকা নিছে, 5 লাখ 6 লাখ 8 লাখ করেও নিছে। কম্পিউটার প্রশিক্ষণে তার জন্য 12 লাখ 11 লাখ করে টাকা নিছে। সব পরীক্ষার জন্য হেড স্যারের সঙ্গে কথা হয়, তিনি 5 লাখ টাকা আমাকে চাকরি দিতে রাজি হয়। হেডমাস্টার আমাকে অনুমতি দেওয়ার পরে আমি সভাপতির হাতে টাকা দিছিলাম, 8 লাখ টাকা বিট হয়েছিল, 5 লাখ দিছিলাম আর বাকি 3 লাখ টাকা চাকরির সময় পেট করার কথা ছিল। পরিস্থিতি বুঝতে পেরে নিয়োগ পরীক্ষা স্থগিতের আবেদন করেন কয়েকজন পরীক্ষার্থী। বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য অনিয়মের অভিযোগ করেন। আমাদের নওদা বহলবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের 4 জন কর্মচারী নিয়োগের আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল। আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, দীর্ঘদিন যাবৎ এই নিয়োগ পরীক্ষায় আমি জানতে পারছি যে ব্যাপক অনিয়ম হয়েছে, অর্থনৈতিক অনিয়ম, যার কারণে আমরা এই নিয়োগ কমিটির ডিজির স্যারের প্রতিনিধি বরাবর এই নিয়োগকে পরীক্ষা স্থগিত রাখার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত দুজনই, বলেন এসব অপপ্রচার। আমার বিরুদ্ধে যেহেতু আমি সভাপতি, আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে, সেই জন্য আমি তাদেরকে বলবো সঠিক ইনফরমেশন নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগটা দেওয়া সঠিক হবে। নিয়োগ এখন স্থগিত হলো, তারা অভিযোগ করছে, এই জন্য নিয়োগটা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো, পরে আবার ডেট করে নিয়োগ দেওয়া হবে। এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন শর্ত না মানায় নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়েছে, অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করা হবে। দেশে ডিজি মহোদয়ের প্রতিনিধি নিয়োগ দিয়েছি এবং নিয়ম সেটি যে আমাদের ওইখানে যে কিছু শর্তাবলী আছে তার মধ্যে আছে যে প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা নিতে হবে, যদি প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা না নেয় প্রশাসন ইচ্ছা করলে সেটা বন্ধ করতে পারে। তা আমার কাছে এখনও লিখিত কোনো অভিযোগ আসেও নেই বা আমি জানি না, যদি পাই খতিয়ে দেখে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যালয় পর্যায়ে এসব অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠায় দিন দিন শিক্ষার মান খারাপ হচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।